আজকে সকালের দিকে একটি বিপত্তি ঘটেছিল আরামবাগ গৌহাটির মোড়ে, যে সেখানে একটি বাণিজ্যিক সংস্থার একটা প্রচার গেট করা হয়েছে এবং সেই গাড়িতে সেই গেটটা মানে গেট দিয়ে পাস করছিল না মালবাহী গাড়ি এবং তার ফলে একটা যানজট তৈরি হয়ে যায়। আমরা এ নিয়ে আরো জানবো। বিস্তারিত আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, শেষ পর্যন্ত কি হলো? হ্যাঁ দেখো, আজ সকাল অর্থাৎ 9:20 নাগাদ এই ঘটনা ঘটে। একটি মালবাহী লরি, বেশ উঁচু সেই মালবাহী লরি কিন্তু আসে আরামবাগ বাস স্ট্যান্ডের দিক হয়ে যাচ্ছিল বাসুদেবপুর মোড়ের দিকে। যদিও তারা কোথায় যাচ্ছিল তাদের কিন্তু তাদের যারা সব ছিলেন অর্থাৎ ড্রাইভার তারা কিন্তু সেভাবে বলেননি, বলতে চাননি। সেক্ষেত্রে কি মাল রয়েছে সেটাও কিন্তু বলতে চাননি। সেক্ষেত্রে যেটা দেখা গেল যে সম্পূর্ণরূপে বিপত্তি হয়ে আসতে গেল ওই মালবাহী গাড়ির, কারণ হচ্ছে যে একটি বাণিজ্যিক সংস্থার গেট করা হয়েছে প্রচারের জন্য, বিজ্ঞাপন আছে তার মধ্যে এবং এত নিচু করা হয়েছে সেটা বলা হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে ওই গাড়িও উঁচু মাল ভর্তি রয়েছে সেখানে আসতে দেয়। আসতে গিয়ে অফিস টাইমে অর্থাৎ 10:30 থেকে 10:30 থেকে 11 প্রায় ঘন্টা দিয়ে কিন্তু দীর্ঘক্ষণ আটকে থাকে ওই গাড়ি, তার ফলে কিন্তু অফিস টাইমে যারা যান যাত্রী, অফিস যাত্রী সহ আরো সকলেই কিন্তু স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ সকলেই কিন্তু অনেকটাই যানজটে পড়ে যান, এবং সেই যানজটে পড়ে কিন্তু বিষয়টা বেশ অনেকক্ষণ ধরেই এই ধরনের চলতে থাকে। তারপরেও কিন্তু কোন রকম দেখা যায়নি, কিছু ঘন্টা দিয়ে হওয়ার পরে পরে তারা ওই লরি মালিকেরই উদ্যোগে যে ওই বাণিজ্যিক সংস্থার যে গেট সেটাকে তুলে ধরে নাকি সরানো হয়েছে এমনই এবং ঘটনা ঘটেছে। কিন্তু এইভাবে কোনো মাপজোপ নেই যে হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন ঘটতে যাবে, এবং সেখানে এই যে লোডিং ব্যাপারটাও তো একটা বিষয় হয়ে রয়েছে। আরামবাগ শহর অনেক গাড়ি যাতায়াত করে থাকে, তো সেক্ষেত্রে প্রশাসনিক কি প্রতিক্রিয়া পাচ্ছ? এখানে কি কোনো নিয়ম নেই যে যেমন পারে উচ্চতায় গেট বেঁধে ফেলেন? দেখো এই বিষয়ে যদিও কেউ কোনো মুখ খুলতেই যাননি এবং প্রশাসনের তরফ থেকে কাউকেই তেমন কিছু দেখা যায়নি। যেখানে দেখা গেছে যে পুলিশের গাড়ি কিন্তু যাচ্ছে কিন্তু তারা কোনোভাবেই কোন রকম দায়িত্ব নেয়নি, কোনো কিছুই সেরকম ভাবে কিছু হলো না, এবং সঙ্গে সঙ্গে যারা সিভিক পুলিশ ছিলেন তারা বললেন যে খবর দেওয়া হয়েছে থানায়, সেই বিষয়ে কিন্তু থানা আজকে এই বিষয়ে কোন রকম পদক্ষেপ গ্রহণ করেনি, বা আরামবাগ মিউনিসিপ্যালিটি থেকেও অর্থাৎ আরামবাগ পৌরসভা থেকেও কোন রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই ধরনের ঘটনায়। দেখা যাক, এই যে ঘটনা যানজট এটা নিশ্চয়ই একটা ভাবনা চিন্তার জায়গা তৈরি করবে প্রশাসনিক মহলে, এবং পরবর্তীকালে এই ধরনের গেট করার ক্ষেত্রে নতুন করে কোনো নির্দেশিকা জারি করে কিনা প্রশাসন সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। আজকে সকালবেলায় একটি ন্যাশনাল পারমিটের গাড়ি দিয়ে পাস হচ্ছিল, সময় যে শিল্প বললে একটা কোম্পানি গেট করেছে সেটাই পাস করার দিকে উঁচু যে ওভারলোড যে মালটা আছে সেটা ব্যাঙ্গের সঙ্গে ঠিকে যায়, তার ফলে গাড়িটা ওখানে দাঁড়িয়ে যায় এবং আশেপাশে যেহেতু আমরা ছিলাম জনসাধারণ তারা গাড়িটাকে দাঁড় করে দিয়ে, তার ফলে কিন্তু প্রচন্ড রকম যানজটের সৃষ্টি হচ্ছে রাস্তায়। গাড়িটি ওই গেটটা এতটাই নিচু করেছে যে গাড়িটা আটকে গেছে, যেতে পারছে প্রচণ্ড যানজটের সৃষ্টি হচ্ছে, আমাদের জানানো হচ্ছে প্রচুর কোনো রকম।